ইতিমধ্যে লোকসভা নির্বাচনৰ রণনীতি বাজিছে বুলি কব লাগিব, কারণ প্রাক নির্বাচনী প্রচার হওয়া ইতিমধ্যে চলিছে শাসকীয় পক্ষর। আর এই মুহূর্তত আমি উপস্থিত আছো ধেমাজির গোগামুখর মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের 17 নং মিংমাং পরিষদীয় সমষ্টিত। আর যেহেতু মিচিং স্বায়ত্তশাসিত পরিষদখনে যেহেতু 10টা বছর সম্পূর্ণ করলে সম্মিলিত গণশক্তি দলে যেহেতু যখন নির্বাচিত পারিষদক লো 10টা বছর কার্যকাল সম্পূর্ণ করলে, আর ইতিমধ্যে আজি যেহেতু মিংমাংত প্রতিশ্রুতি আর প্রতিফলন যাবেশ অনুষ্ঠিত করেছে, আর মিচিং স্বায়ত্তশাসিত পরিষদর যুহ পরিষদীয় সমষ্টি আছে সেই সমষ্টিসমূহা জিলায় জিলায় যেহেতু বিশেষ সমষ্টিয়ে সমষ্টিয়ে যেহেতু প্রতিশ্রুতি আর প্রতিফলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, আর এই সমষ্টিটার প্রতিনিধিত্ব করেছে বিশেষ মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য পরমানন্দ সাইনিয়া, সমান্তরভাবে দলটির সভাপতি। আর বিগত 10টা বছর কার্যকালত কেনে ধরনের এই বিকাশ আর ইয়ার উন্নয়ন হল তার কথা আমি জানিব চেষ্টা করি। সমান্তরভাবে লোকসভার নির্বাচনত গণশক্তি দলের এই সাংগঠনিক ভেটি থাকা সমষ্টিসমূহত কেনে ধরনের সাংগঠনিক তৎপরতা অবলম্বন করেছে তার বিষয়ে আমি মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যগুলি জানি চেষ্টা করি। রাইজসকল কেনে ধরনের একটা বার্তা দিব বিচারিছে? হয়, আপনাদের জানে যে 10 বছর পূর্বে মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর আমি রাইজের আগত গৈছিলোঁ, রাইজক আমি বহু ধরনের প্রতিশ্রুতি প্রদান করেছিল। তো আজি 10 বছর অতিক্রম করেছে, গতি আমি রাইজক জানাতে অনুভব করেছো মুক্তিভাবে যে আমি কি করল, আমি প্রতিশ্রুতি দিয়া মতে আমি কাম করেছো নে তার একটা খতিয়ান দাঙি ধরাটা উচিত হব বলে আমি অনুভব করেছো। আর আজি 13 তারিখে মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের 37খন সমষ্টিতে আজি প্রতিশ্রুতি আর প্রতিফলন সমাবেশ শীর্ষক একটা কার্যসূচী লওয়া হয়েছে, আর মিংমাং সমষ্টিটো মই ইয়াত উপস্থিত আছো। এই সমাবেশটোর জড়িয়তে আমি 37টা সমষ্টিত আমি কি করলো এটো দাঙি ধরা হয়েছে, আর প্রত্যেকে নিজের নিজের সমষ্টিত কি করলে এই সম্পর্ক একটা আভাস দাঙি ধরার কারণে কোয়া হয়েছিল বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, আর নিজ নিজ সমষ্টিত করে আছে। আর মোর সমষ্টিটো মই যদি কব বিচার, ইতিমধ্যে যা 10 বছর 204টা আসনি গ্রহণ করা হয়েছে, যে আমি বিশেষক আমি শিক্ষানুষ্ঠানবিলাক আমি গুরুত্ব দিছো, শিক্ষানুষ্ঠানবিলাক যেটো বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ বা নির্মাণ আর পকী দেওয়াল নির্মাণ, আর বিভিন্ন ভিতর অঞ্চল কালভার্ট নির্মাণ করেছো, আর নামঘর নির্মাণ করে দিয়া হয়েছে, আর মুরং নির্মাণ করা হয়েছে, আর ইয়াতে ব্রিজবিলাক নির্মাণ করে দিয়া হয়েছে, আর বিভিন্ন ধরনের যা সামাজিক অনুষ্ঠান নির্মাণ করে দিয়া হয়েছে, সকলো মুঠ 204টা। তো এইদরে যদি চা যায় গড়ে মানে প্রতি বছরে 20খনক আসনি গ্রহণ করা হয়েছে, কিন্তু মই এইখানে এইটো কথা কব বিচার, আগতে 10 বছর আসে MSC 10 বছর আসে 10 বছর, কিন্তু 10টা স্কিমও দেখাব নয়, ইয়ার রূপায়ণ করেছে বলে আজি কব নয়। তেনেকুৱা এটা অবস্থাত আমি প্রতি বছরে 20খনক আমি আসনি রূপায়ণ করেছো। ইয়াত অন্য কথাবিলাক ধর কিমান আমি বিভিন্ন প্রশিক্ষণও আমি অনুষ্ঠিত করেছিল, আর এই প্রশিক্ষণবিলাকত আমি কেজনে মানে প্রশিক্ষিত হল সেটো বেলেগ হিসাব আছে, আর কিমান হিতাধিকারীয়ে আমার আর্থিক সাহায্য লাভ করলে সেইবিলাক কথাটো বেলেগ আছে। কেবল মই কনস্ট্রাকশন নির্মাণ আসনির কথাই কৈছো, বাকি সেইবিলাক কলে তো বহুত দীঘলীয়া হয়ে যাব লিস্ট, গতি তাতো আমি মিত্রজোঁটক আমি সমর্থন করিমে তাত কোনো সন্দেহ নাই, আর সমর্থন করা নয় এই নিশ্চিত নির্বাচিত হবই, ইতিমধ্যে এই মানে কনফার্মে বলে কব পো, তাত কোনো সন্দেহ নাই, গতি আমি রাইজের ওসর যাবই লাগিব, আমি রাইজক এই ধরনের কবই লাগিব যে আর মিত্রজোঁটেও কব লাগিব এটা কি কাম করলে কি কাম করিম, যে MSC আমি কইছো ঠিক ধরনের মিত্রজোঁটেও কব লাগিব যে মিত্রজোঁট সরকারে কি কি করলে কি করবে, সেটা একটা সুযোগ পাইছো আমি, যে আমি MSC আজি কলো ঠিক তেনে মিত্রজোঁটে কি কি করলে যা কার্যকাল আর নেক্সট কি করব এই কথাবিলা কোয়ার একটা সুযোগ বলিয়ে আমি ধরে লো, কিন্তু মানে হে বিজয়ী হওয়া তো নিশ্চিত তার কোনো, যদিহে যেহেতু একটা কথা চর্চা চলছে যে এটাও ইন্ডিয়া এলায়েন্সে কোনো প্রার্থী ঘোষণা করা নাই, যদিহে লক্ষিমপুর লোকসভাত লুৰিণজ্যোতি গগৈ প্রসঙ্গ বারে বারে উত্থাপন হয়ে আছে, যদিহে লক্ষিমপুর লোকসভাত লুৰিণজ্যোতি গগৈ নির্বাচন অবতীর্ণ হয় তেন্তে প্রধানবোৰৰ লগতে যুঁজখন কেনে
কেনেধৰণে হ'ব? মানে যুঁজটো নহয়েও, যুঁজ ইয়াত নহয় বুলি, যুঁজ নহয় ইয়াতে, এই কথাটো আমি নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ। ইয়াতে ইণ্ডিয়া, কাৰণ ইণ্ডিয়াটো কি কৰিব, ইণ্ডিয়াৰ কোনো দলবিলাকৰ মাজত কোনো একতাই নাই, লিডাৰশ্বিপ সম্পৰ্কে কোনো এটা আজিলৈকে লিডাৰ কোন সেইটোৱে তেওঁলোকৰ যিটো জোট বুলি কৈছে, জোটেই হোৱা নাই আজিলৈকে, আৰু হৈছে যদিও তেওঁলোকৰ লিডাৰ কোন আজিলৈকে তেওঁলোক প্ৰতিষ্ঠাই কৰিব পৰা নাই। তো এইটোৱে মূল এটা তেওঁলোকৰ দুৰ্বলতা, আৰু এইটো নোৱাৰেও তেওঁলোকে লিডাৰ হিচাপে কাকো প্ৰতিষ্ঠা কৰিব নোৱাৰে, আৰু সেইটো সেইটো ফালৰ পৰাই ক'ব পাৰোঁ ইয়াতে ইণ্ডিয়াতে কোনো ধৰণৰ প্ৰভাৱ পেলাব নোৱাৰে ইয়াতে। আপোনাৰ মতে গোটেই 14খন লোকসভাৰ ভিতৰত আচলতে বিজেপি মিত্ৰজোঁটে কেইখন আসন পাব? নহয়, এই ক্ষেত্ৰততো ইতিমধ্যে 12টাটো কনফাৰ্ম হৈ আছে, গতিকে দিন পাগৰাৰ লগে লগেতো মই ভাবোঁ যে সকলোতেই, কাৰণ এই তাতো মানে নিজৰ নিজৰ ভিতৰতে এইটো আৰম্ভ হৈছে আৰু, গতিকে সেইফালৰ পৰা মই যিটো ভাবোঁ যে 14খনতেই বিজয় সাব্যস্ত কৰিব। এই মিচিং মানে কেবাঙে কাৰ সন্দৰ্ভত কি স্থিতি লৈছে? মানে এই ক্ষেত্ৰতে আমি আমাৰ স্থিতি আগতেও ঘোষণা কৰিছোঁ, তো এই ক্ষেত্ৰত আমাৰ স্থিতি ভাল থাকিব, তাত কোনো সন্দেহ নাই। কিন্তু যিমান যিটো যিধৰণে মানে আতংকিত হৈছে, সেইধৰণে আতংকিত হোৱাৰ কোনো প্ৰয়োজন নাই। ইয়াত আমাৰ দায়ী, আমাৰ কিছুমান দুৰ্বলতা আছে, সেই দুৰ্বলতাবিলাক আঁতৰ কৰিব নোৱাৰিলে আজি কা নহ'লেও আমাৰ কাৰণে ভাবুকিৰ সৃষ্টি, এনেদৰে ভাবুকিৰ সৃষ্টি কৰিছে যে ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত, আমি যিহেতু ব্যৱসায়ত আমি জড়িত নহওঁ বা কৰ্মসংস্কৃতি আমাৰ নাই, কৰ্মসংস্কৃতিৰ জৰিয়তে আমি উন্নত কৰিব পাৰোঁ, অন্য যিবিলাক ভাবুকি আছে সেই ভাবুকিবিলাকো আমাক প্ৰভাৱিত কৰিব নোৱাৰে।